গারুলিয়ায় বাড়ি থেকে উদ্ধার হলো ঝুলন্ত অবস্থায় নোয়াপাড়া থানার কর্মরত টেম্পোরারি হোমগার্ডের দেহ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নোয়াপাড়া থানায় কর্মরত টেম্পোরারি হোমগার্ড উমা দাস হালদারের ঝুলন্ত দেহ উদ্ধার হলো গারুলিয়া মেন রোডের বাড়ি থেকে। সোমবার সকালে নোয়াপাড়া থানায় ডিউটি থাকলেও থানায় সে না যাওয়ায় তার ভাই নোয়াপাড়া থানাতে টেম্পোরারি হোমগার্ড হিসাবে কর্মরত সৌমেন হালদারের বিষয়টি সন্দেহ হয়। এরপর সে গারুলিয়া মেন রোডে তার দিদির বাড়িতে গেলে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উমা দাস হালদারের দেহ। তাকে নোয়াপাড়া থানার পুলিশের সহযোগিতায় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয়। সৌমেন হালদারের অভিযোগ, তার দিদির আগে স্বামীর মৃত্যুর পর সৌমেন কুমার মণ্ডল নামের এক যুবকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার অ্যাকাউন্টে থাকা টাকা বারংবার তুলে নেওয়া হয় এবং সেই সময়ও মারধরও করা হয় এবং বাপের বাড়ির সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর এমন ধরনের ঘটনায় তারা সৌমেন কুমার মণ্ডলের বিরুদ্ধেই অভিযোগ তোলেন খুনের। বিয়েটা হয়েছিল থানায় যখন ডিউটি করে এক বা দেড় বছর মানে কাজ করার পর পরই বিয়েটা করে। বিয়েটা করার পরে সবাই বারণ করেছিল যে বিয়েটা করিস না, তা পাড়ার ওখান দিয়ে ওই ছেলেটা প্রায় আসতো, শুধু নিত ওর কাছে কিছু, ওর ছেলেটাকে খাওয়া খেতে পর্যন্ত দিত না। একটা ছেলে, তুই বিয়ে করেছিস, নিজের একটা ছেলে আছে, নিয়ে ছেলের কাছে ঘুরতে নিয়ে যেত, আমি নিজে দেখেছি চোখে ঘুরতে নিয়ে যেত, কিন্তু এই ছেলেটা কই নিয়ে যেত, বাইরেও খেলতেও নিয়ে যেত, বেরোতেও না, শুধু এই ছেলেটাকে মারতো, ছেলেটাকে ধরে ধরে মারতো। ঠিক আছে, আমি বলতে যেতাম আমি খারাপ, আমাকে একবার মারতে এসেছিলো, আমার মাকে ধরে মেরেছে, ঠিক আছে, আমার বাড়ির সামনে খুব ঝামেলা করেছে। এই যে জামাইবাবু, এই যে বিয়ে করেছে রিসেন্ট, রেজিস্টারি করবে না, রেকর্ড আজ করবো কাল করবো, বিয়ে করার বেলা করেছে, ব্যাংকে টাকা ছিল আমার জামাইবাবুর, আগে জামাইবাবুর অনেক টাকা ছিল, সব টাকা তুলিয়ে তুলিয়ে নিজে নিয়েছে, বাড়িতে অর্ধেক জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, রোজই আগেরবার তো আমি ভর্তি করেছিলাম, এসে আগেরবার গলায় দড়ি মারতে চেষ্টা করেছিল, গলায় দাগও ছিল, আমি দেখিয়েছিলাম সব, ও রোজই করতো, সবাই জানে, পুরো থানা জানে, পুরো সবাই জানে, আর যার সঙ্গে কথা বলতো সবার সঙ্গে ওর নাকি মানে রিলে মানে নোংরা সম্পর্ক আছে, আমার সঙ্গেও সম্পর্ক নোংরা আছে, সবার সঙ্গে নোংরা সম্পর্ক আছে। ঠিক আছে, ওই হচ্ছে বর বলতো। আর একদিন তো খুব পেটে বাচ্চা ছিল, পেটে লাঠি মেরেছে, ওই বাচ্চা অবস্থায় পেটে তার লাঠি মারে, ঠিক আছে, পেটে তো লাঠি মেরেছে, তখন তখন নিয়ে আসলাম, নিয়ে এসে ডাক্তারবাবু বললো বাচ্চা ঠিক আছে, তখন আবার কী করলো সব কিছু থানার থেকে ইয়ে ঠিক হয়ে গেলো, কেস পেস রানিং হলো আমাদের। আজকে কি আজকে আমি আজকেও ডিউটি, আমি তো কথা বলি, আমাকে একবার বলেছিলো যে আমার মধ্যে সংসার ভাঙন করছে, তুই আসবি না, তা আমি আর কথা বলি না, আমি বলছি তুই এবার যা খুশি কর, তোর বরের জন্যই ভালো কথা বললাম, তো বরটাকে তুই এবার যদি তোর বরের জন্য তুই আমাদের ভুলে যাচ্ছিস তো ঠিক আছে, আমি কথা বলতাম থানায় ডেলি, আমরা থানায় ডিউটি করি, দুজন ডিউটি করছি, আসছি আসছি, কথা কারোর সঙ্গে বলি না। কালকে আমি মুখটা দেখে মনে হলো কিছু হয়েছে, চুপচাপ বসেছিল ডিউটি করে, তা আজকে সকালে ডিউটি রোস্টার হয় আমাদের, ডিউটি রোস্টার দিয়ে সবাই দেখেছে, ডিউটি সকালেও ডিউটি ছিল, মর্নিং ডিউটিতে প্রেজেন্ট হয়নি, তো ডিউটি থেকে ওখান দিয়ে অ্যাবসেন্ট দিয়েছে, অ্যাবসেন্ট দেওয়ার পরে ওখান দিয়ে এবার কোনো রেসপন্স নেই, সবাই ফোন করছে আননোন নাম্বার থেকে, আমি আমি আমার নাম্বার জানি, আমার সঙ্গে রাগ হচ্ছে, আমি আমার ফোন দিয়ে তুলবো না, আমি আননোন নাম্বার দিয়ে ফোন করছি, আমার যাকে পাচ্ছি তাকে নাম্বার, যে নাম্বার ওর কাছে নেই, এবার নাম্বার দিয়ে ফোন করছি, ফোনও রিসিভ করছে, তখন আমার একটু সন্দেহ হলো, তখন যে আমাদের ডিউটি বাতে বলছে তুমি একটু যাও তো, ও তো এরকম কয় না, হয়তো আমাকে ফোন করে বলে হয়তো ডিউটি আসতে পারছি না বা আমার শরীর অসুস্থ, ফোন তুলছে না কেন। তারপর আমি আমার দিদি বদ্দিকে আমি পাঠালাম, আর মা গেল সঙ্গে, গিয়ে দেখে এর ছেলেটা কথা বলতে পারে না, অটিস্টিক বেবি, কিচ্ছু কথা বলতে পারে, তুমি যদি ওকে মারো তাও বলবে না যে আমাকে মেরেছে। ঠিক আছে, এবার ও এসে আমাদের চেনে দিদা দিদা, ও মা চেল্লাচ্ছিল তো দরজা খুলে দিয়েছে, তো দিদা দিদা এবং ওই পাশে একটা ঘর আছে, ওই ঘরে লক করা, লক করে প্রথমে অনেক দিন ধরে মারার চেষ্টা করছিলো, আবার কেসটা ওঠানোর জন্য আবার আবার এক হয় কেসটা, মানে কেস চলছিল যদিও 498 কেস, আর কিছু কেস রানিং হয়েছিল তার জন্য কেসটা ওঠানোর জন্য আবার। হ্যাঁ, আমি দেখেছি যখন ঝুলছে, তোমাদের অভিযোগটা কি কে মারলো? ওর ঘর মেরেছে, যেটা রিজেন ওই রোজ অত্যাচার করতো, রোজ রোজ অত্যাচার করতো মেয়েটাকে। পুরো নাম কি? হ্যাঁ, এইটার সৌমেন কুমার মণ্ডল। সৌমেন কুমার মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি, ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।